প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। আমরা এই সময়ে কথা বলি এমন একটা সময়, কাজের ফাঁকেও আমাদের একটা আগ্রহ থাকে আলোচনা করবার জন্য। আপনি আমাদের সাথে আছেন, যেহেতু সরাসরি আমরা অনুষ্ঠানে আছি। ফোন ইন প্রোগ্রামে সুবিধে হচ্ছে আপনি বিষয়ভিত্তিক প্রশ্ন করতে পারেন, আমরা যে বিষয়ে আজকে নির্বাচন করেছি, এবং সে তথ্যের আলোকে আমাদের বিভ্রান্তি দূর করার প্রয়োজন। আমরা মন গড়া অনেক কথা বলা পছন্দ করি, শুনতেও পছন্দ করি। সুতরাং তথ্যের আলোকে এই মন গড়া তথ্যগুলো দূর করতে হবে, বিভ্রান্তি দূর করতে হবে। আসুন, আন্তর্জাতিক মাতৃদুগ্ধ সপ্তাহ পালন, তার গুরুত্ব নিয়ে আজকে আমরা বিষয় নির্বাচন করেছি। দুজন অতিথি আজকে স্টুডিওতে আছেন, পরিচয় করে দিই। ডাক্তার ফাতেমা আক্তার, যিনি প্রোগ্রাম ম্যানেজার জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, এবং রয়েছেন ডাক্তার সুপ্তা চৌধুরী, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। দুজনকেই স্বাগত অনুষ্ঠানে। ভালো আছেন? আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, পরিচিত হলেন, দুজন অভিজ্ঞ বিশেষজ্ঞ পর্যায়ে ব্যক্তিত্ব আছেন, যারা এই মাতৃদুগ্ধর বিষয় নিয়ে, এই সপ্তাহ পালনের গুরুত্ব নিয়ে, এবং আমাদের যে প্রতিবন্ধকতা আছে একটা নবজাতক শিশু থেকে শুরু করে জীবনব্যাপী যেন তার সুস্থ থাকার সাধনা এবং প্রত্যয় এবং প্রত্যাশা নিয়ে জীবনযাপন করে, সেই আলোকে আজকে আমরা উপস্থিত আছি, আপনাদের সাথে কথা বলবো। আমাদের ফোন নাম্বার লিখে নিন, 9144210, 9144208, 8181927, এছাড়া রয়েছে 8181925 থেকে 27, এর মাঝে যে কোনো একটা নাম্বার করলেই আমাদের পেয়ে যাবেন। বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন, মনে রাখবেন যে আন্তর্জাতিক মাতৃদুগ্ধ সপ্তাহ পালনের গুরুত্ব, যে তথ্যগুলো জানবেন, একে অন্যকে জানাবেন। শুরুতে আসি, আমাদের সাথে আছেন প্রোগ্রাম ম্যানেজার জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ডাক্তার ফাতেমা আক্তার। ডাক্তার ফাতেমা আক্তার, জানতে চাই এই আন্তর্জাতিক মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হচ্ছে, তার প্রতিপাদ্য বিষয়টা কি? খুবই একটা ভালো প্রশ্ন করেছেন। যে আপনারা জানেন, হয়তো শুনেছেন, টেলিভিশনে দেখেছেন, যেহেতু এখন করোনাকাল, বেশিরভাগ প্রোগ্রামই আমাদের হলো অনলাইন ভিত্তিক। তো এবার আপনারা হয়তো টিভিতে দেখেছেন যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্যার, যেটা উনি আমাদের জুমের মাধ্যমে আমাদের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন করলেন, এই যে আজকে আমরা সকাল থেকে অনেকগুলো জুমের প্রোগ্রাম হলো সব মাতৃদুগ্ধ সপ্তাহ রিলেটেডই। এবারের প্রতিপাদ্যটা ছিল যে মাতৃদুগ্ধ দানে সহায়তা করুন, স্বাস্থ্যকর পৃথিবী গড়ুন। এটা দেখেন, এই মাতৃদুগ্ধটাকে আমরা পৃথিবীর সাথে আমরা তুলনা করে এমন একটা করা হয়েছে যে আমাদের শিশুদেরকে যদি আমরা মায়ের দুধ খাওয়াই, আমাদের পৃথিবীর অনেক 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 কিছুর পরিবর্তিত হবে, এবং আমাদের শিশুরা ভালো থাকবে, এবং আমাদের পৃথিবী ভালো থাকবে, পৃথিবীর মানুষ যারা তারা ভালো থাকবো আমরা। বিষয়টি অত্যন্ত চমৎকার, এই যে আমরা পালন করে আসছি, অতীতেও পালন করেছি। যদি অতীত নিয়ে একটু কথা বলেন, যেটা নতুন কোনো বিষয় নয়, আমরা অতীতেও পালন করেছি। জি, বিশ্বে এটা 1992 সাল থেকে বিশ্ব মাতৃদুগ্ধ পালিত হয়ে আসছে। জাতীয়ভাবে আমরা 2010 সাল থেকে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবা, ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আমাদের যত সহযোগী সংস্থা আছে, সবাই মিলে আমরা খুব সুন্দরভাবে এই দিবসটা পালন করি। তো এবার আমি একটু প্রথমেই বলেছিলাম যে আমরা সবাই করোনা আতঙ্কে আছি, করোনার মধ্যে আছি, এই এই কাজ করতে যেয়ে আমরা অনলাইন ভিত্তিক অনেকগুলো অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। যেমন আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা আয়োজন করেছি, আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি, মানুষ খুব সুন্দর করে এই, যেমন আপনারা জানেন যে করোনাকালীন সময়ে WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ আমাদেরকে মায়ের দুধ খাওয়ানোর গাইডলাইন তৈরি করে দিয়েছেন, যে আমাদের মারা কীভাবে দুধ খাওয়াবেন। কারণ করোনাকালীন সময়ে আমরা যারা সুস্থ স্বাভাবিক মানুষ, তারাই খুব আতঙ্কগ্রস্ত থাকে, কিন্তু যে মাগুলো গর্ভবতী আছেন, যে মাগুলো ছোটো শিশু নিয়ে একটা আতঙ্কের মধ্যে আছেন, এই উদ্বিগ্নতা আতঙ্ক থেকে আমাদের মাদেরকে আমরা কিভাবে একটু স্বস্তির জায়গায় নিতে পারি, সেগুলো নিয়েও কিন্তু অনেক কাজ হচ্ছে। ধন্যবাদ। একটি প্রসঙ্গে এসে যাই যে মা যেন সুন্দরভাবে স্বাস্থ্যবিধি মেনে এবং নিয়ম বেঁধে যদি বুকের দুধ স্তন্যপান করান, তাতে নবজাতকের কোনো সমস্যা হবার কথা নয়। নানা প্রসঙ্গে এসে যায়, তার আগে জানতে চাই, একটা মাকে একটু প্রশিক্ষণ দিয়ে তৈরি করা দরকার যখন তিনি প্রসবোত্তর আগে, অর্থাৎ গর্ভকালীন শেষ পর্যায়ের দিকে, এই বিষয়টা কি নজর দেওয়া হয়? ডাক্তার সুপ্তা চৌধুরী, ধন্যবাদ আপনাকে। জি, এই আপনি যে প্রশ্নটা করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই বিষয়ে আমাদের যে
ব্রেস্ট ফিডিং বা মাতৃদুগ্ধ পানের যে পরামর্শটা, সেটা আমরা যখন বাচ্চা মায়ের গর্ভে থাকে সেই তখন থেকে ANC ভিজিট যে বলি আমরা, তখন থেকেই এই পরামর্শ দেওয়া শুরু হয় যে কিভাবে মাকে, মা বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন, কতক্ষণ ধরে খাওয়াবেন, এই বিষয়ে আমরা তখন থেকেই কাউন্সিলিং শুরু করি। এবং যখন বাচ্চা হয়ে যায়, যদি সেটা হসপিটাল ডেলিভারি হয়, তখন আমরা সেখানেও মাকে অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকি এবং কিভাবে সঠিক পদ্ধতি এবং সংস্থাপনের মাধ্যমে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো যায়, মায়ের দুধ দেওয়া যায়, সেই ব্যাপারটাও আমরা তখন সেখানে বলে দিই। ধন্যবাদ। মাতৃদুগ্ধ পানের গুরুত্ব, এটা অনুধাবন করা প্রয়োজন। আজকে অনুষ্ঠানে অনেকে শুনছেন, আমাদের সাথে দেশব্যাপী অনেকে আছেন যারা রেডিও খুলে বসে আছেন, কথা শুনছেন, এর গুরুত্বটা জানতে চাই, অনেকে জানেন তারপরেও মনে করিয়ে দিতে চাই। ডাক্তার ফাতেমা আক্তার, মাতৃদুগ্ধের গুরুত্ব অপরিসীম, কারণ শিশুর একমাত্র খাবার হলো এই মায়ের দুধ। আমরা বলছি যে শিশুটা এখন জন্মগ্রহণ করবে তার খাবার হলো মায়ের দুধ বা শাল দুধ যেটাকে আমরা বলি, এটাকে আমরা আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং, মানে শিশু যখনই জন্ম হলো তখনই যত তাড়াতাড়ি সম্ভব আমরা মায়ের স্কিনের সাথে লাগিয়ে শিশুকে দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করব। এখানে অনেক একটু ভ্রান্ত ধারণা আছে, সে কি চুকচুক করে অনেক বেশি দুধ খাওয়া দরকার? এই জিনিসটা একটু জানার দরকার যে যখন একটা শিশু জন্ম হয় ওর পাকস্থলীটা ছোট একটা মার্বেলের সমান, 5-10 ml অথবা 15 ml ক্যাপাসিটির একটা স্টমাক। এই ছোট স্টমাকটা ভরার জন্য কিন্তু আল্লাহ আমাদেরকে যেটা করেছেন, যে সৃষ্টিকর্তা যেটা করেছেন, যে খুব অল্প পরিমাণ শাল দুধ, কিন্তু এখানে এমন জিনিস থাকে যেটা শিশুর জন্য খুবই দরকার। তো এই জন্য আমরা প্রথম দুদিন বা তিন দিন একটু কম দুধ আসে, এটা সৃষ্টিকর্তারই তৈরি, এটা প্রাকৃতিকভাবে এমন একটা জিনিস যেখানে ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, ফ্যাট, যত খাবারের উপাদান আছে, বরং এখানে আরও বেশি কিছু জিনিস থাকে শিশুটাকে সুরক্ষা দেওয়ার জন্য। তাহলে শিশুটা জন্ম হলো, সে শাল দুধ খেলো, তারপরে খাবার কি, 6 মাস পর্যন্ত সে শুধুমাত্র মায়ের দুধ খাবে, এক ফোঁটা পানিও খাবে না। দেখা গেছে অনেক রিসার্চ, অনেক স্টাডি, অনেক বৈজ্ঞানিক পন্থা বলা হয়েছে যে শিশুটা শুধুমাত্র মায়ের দুধ খায় তার বুদ্ধি বিকাশ, তার মেধা অন্য শিশুদের চেয়ে অনেক গুণ বেশি থাকে। তাহলে বিজ্ঞান এটাও বলছে যে মায়ের দুধে একমাত্র দুধ যেখানে বুদ্ধি বিকাশ বা মেধা বিকাশে DHA থাকে, যেটা অন্য কোনো দুধে থাকে না। তাহলে আমাদের শিশুরা 6 মাস পর্যন্ত মায়ের দুধ খেলো, তারপর সে কী খাবে? 6 মাসের পর থেকে মায়ের দুধের পাশাপাশি ঘরের তৈরি পুষ্টিকর খাবার বা পরিপূরক খাবার খাবে। এটা একটা মেইন জিনিস, এর ভিতরে অনেক গুরুত্ব আছে, অনেক ভালো জিনিস আছে। আমরা যারা ব্রেস্টফিডিংয়ে কাজ করি, যারা পুষ্টি নিয়ে কাজ করি, আমরা আমাদের মাদেরকে, সাধারণ মানুষকে আমরা জানাতে চাই, এই জন্যই কিন্তু এই প্রোগ্রামগুলো। পুষ্টি আর ভিটামিন কথাটা শুনতে খুব ভালো লাগে। একটা জন্মের পর বাচ্চা যদি ভালো ভিটামিনযুক্ত খাদ্য পায়, যেমন দৃষ্টিনন্দন কতগুলো কৌটো রয়েছে, প্যাকেট রয়েছে, গুঁড়ো দুধ রয়েছে, বাচ্চা প্রথম 2-1 দিন একটু বলেছেন আপনারা যে সে স্তন্যপান বা দুগ্ধপান কম করছে, বাচ্চা একটু নেতিয়ে যাচ্ছে, একটু ঘুমোয় বেশি, অনেকে বলেন বাচ্চা তো দুধ টানতে পারছে না, তখনই কিন্তু শুরু হয়ে যায় এই প্যাকেটযুক্ত গুঁড়ো দুধ তার ব্যবস্থাপনার জন্যে পরিবারের সদস্যরা উঠে পড়ে লেগে যান। ডাক্তার সুপ্তা চৌধুরী, বিষয়টা একটা বাস্তবতায় অনেকে খুব দ্রুত টিনের দুধ দিয়ে ফেলেন। জি, ঠিকই বলেছেন, এটা অনেক জায়গায় হয়, কিন্তু সেক্ষেত্রে আমাদের সরকারিভাবে এটার বিধিমালা আছে যে আমরা ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট BMS বলি, যেটা মাতৃদুগ্ধ বিকল্প খাবার, এটার একটা বিধিমালা আছে যে এটা চাইলেই যে কেউ যে মনে হলো দিয়ে দিলাম এরকম করে দেয়া যাবে না, এটা রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা পরামর্শকৃত হতে হবে। আর যেটা প্রথমে আপনি বললেন যে বাচ্চা খেতে চায় না, একটু আগেই ম্যাডাম বললেন যে বাচ্চার পাকস্থলীর সাইজটা খুব ছোট থাকে, এখন বাচ্চা যতটুকু টেনে খাবে ওটাই তার জন্য যথেষ্ট পরিমাণে থাকবে, সে একদম ভরপেট খাবে, অনেকখানি দুধ টেনে খাবে, এরকম না। আরও একটা যেটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে বাচ্চা জন্মের পরে যদি তার কমপক্ষে দিনে 6 বার প্রস্রাব করে, তাহলে বুঝতে হবে যে না, সে যে খাবারটা খাচ্ছে সেটা তার শরীরের জন্য যথেষ্ট, তার যে পাকস্থলীর ধারণ ক্ষমতা সেটার জন্য তার যথেষ্ট, এর চেয়ে বেশি খাবার তার দরকার নেই, এই জিনিসটা দেখতে হবে। এবং আমাদেরকে এটা খুব কঠিনভাবে মেনে চলতে হবে। ম্যাডাম বারবার বললেন যে মায়ের দুধে কিন্তু DHA আছে,
অন্য দুধের ডিএইচএ মানুষের ব্রেনে শোষিত হয় না, শুধুমাত্র মায়ের দুধে যে ডিএইচএটা আছে এটাই মানুষের ব্রেনে শোষিত হয়। এবং এটার কারণেই দেখা যায় যেসব শিশুরা মায়ের দুধ বেশি খায় তারা অন্য বাচ্চাদের তুলনায় মেধাবী বেশি হয়, তাদের অন্য ধরনের অসুখ কম হয়, নিউমোনিয়া, ডায়রিয়া এই ধরনের অসুখগুলো, এবং তাদের মৃত্যু ঝুঁকি খুব বেশি বেড়ে যায় যেসব বাচ্চারা দুগ্ধ প্যাকেটজাত খাবারটা বা গুঁড়া দুধটা খায়। একটা প্রশ্ন আছে আমাদের কাছে, ফেসবুক পেজ পাঠিয়েছেন মিজানুর রহমান মিজান যশোর থেকে, যে বাংলাদেশে মাতৃদুগ্ধ সপ্তাহ পালন এটা পালিত হচ্ছে কোন সাল থেকে? ডক্টর ফাতেমা আক্তার, 2010 সাল থেকে পালিত হচ্ছে। পলাশ চন্দ্র রায় একটা প্রশ্ন করেছেন যে আন্তর্জাতিক মাতৃদুগ্ধ সপ্তাহ পালন কোন কোন দেশে পালিত হয়? পৃথিবীর অনেকগুলো দেশেই হয়, সবগুলো নাম আমি বলতে পারবো না, কিন্তু আমাদের কাছাকাছি দেশ ভারত, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এইসব সবগুলো মোটামুটি এইসব দেশে হয়, আরও হয়তো অনেকগুলো দেশ আছে, আমার দেশের সংখ্যাটা এই মুহূর্তে মনে নেই। হ্যাঁ, শিওর, বর্তমানে দেশে 155টিরও বেশি, পৃথিবীতে 155টিরও বেশি দেশে মাতৃদুগ্ধ সপ্তাহ, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ হিসেবে পালিত হয়। চমৎকার তথ্য। একটি বাস্তবতায় আসি, বাচ্চা যখন নবজাতক একেবারে প্রথম কয়েকদিন বাচ্চা খুব কাঁদাকাটি করে, অনেকে বলেন যে কাঁদাকাটি করে তার পেট ভরে না, তার ক্ষুধায় কাঁদছে, এই যে কাঁদাকাটি করে আবার ক্ষুধায় কাঁদছে, স্তনে দুধ রয়েছে, বিষয়টা কী দাঁড়ালো তাহলে ডক্টর ফাতেমা আক্তার? হ্যাঁ, এখানে একটু বলতে হবে যে আমাদের মাদেরকে একটু জানার এবং একটু বোঝার ব্যাপার আছে। যখন একটা শিশু জন্ম হয়, যে শিশুটা মায়ের স্কিনের কাছে আসলো, বুকের কাছে আসলো, দুধ খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তখন কী হয় জানেন, মায়ের ব্রেনে একটা সিগনাল যায় যে মা তোমার কাছে একটা শিশু এসেছে, দুধ তৈরি করো, যেটা আমাদের জন্য খুবই খুবই দরকার। তাহলে দুধ যদি তৈরি শুরু হয় এটা কিন্তু আর বন্ধ হয় না। দেখবেন অনেক সময় আল্লাহ মাহফুজ কোনো শিশু যদি অসুস্থ হয়ে যায় বা না থাকে, মায়ের দুধ কিন্তু কন্টিনিউয়াস পড়তে থাকে, কারণ সিগন্যালটা বন্ধ হয় না। তাহলে এই যে শিশুটা যখন জন্ম হলো, মায়ের স্কিনের কন্টাক্টে আসলো, দুধ খাওয়াতে এসে শুরু করলো, বা স্কিনের মায়ের ব্রেস্টে যে লেগে থাকলো, এই লাগা থেকে দুধ তৈরি শুরু হয়ে গেল। এখানে একটা কথা আরেকটু খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমাদের শিশুরা সাধারণত আমরা বলি 2 বছর পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি অন্য খাবারের পাশাপাশি 2 বছর পর্যন্ত মায়ের দুধ খাবে। এই 2 বছরের মধ্যে জন্মের 1 ঘন্টার মধ্যে তার সাকিং যে রিফ্লেক্স, মানে যেভাবে সে সাক করে, এটা সবচেয়ে বেশি স্ট্রং থাকে এই জন্মের 1 ঘন্টার মধ্যে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস যে 2 বছর দুধ খাবে কিন্তু 1 ঘন্টা, এটা সৃষ্টিকর্তা দিয়েছেন যাতে এমন একটা সিগনাল যায় মায়ের দুধটা খুব সুন্দরভাবে তৈরি হয়, সাধারণ মানুষের জন্য ওই ধাঁধার মধ্যে পড়ে যেতে না হয়, আমার শিশু তো দুধ পাচ্ছে না, আমার নাতি দুধ পাচ্ছে না, এই প্রশ্নটার জন্য সম্মুখীন না হতে হয়, সৃষ্টিকর্তা হয়তো ওর জন্য যে তৈরি করেছেন। তাহলে আমাদের প্রথম কাজ হবে মাকে বোঝানো এবং শেখানো, ইন্টিনেটাল চেকআপে, যেটা ডক্টর সুপ্তা বললেন যে আপনি যখন আপনার বাচ্চার ডেলিভারি হবে, যারা ডেলিভারিতে সাহায্য করবেন তাদের প্রথম কাজ হবে শিশুকে মায়ের স্কিনের কন্টাক্টে আনা, মায়ের ব্রেস্টের সাথে লাগিয়ে রাখা, এইটাই 1 নম্বর কাজ। দেখা গেছে যে এইটুক কাজ করতে গিয়ে নবজাতক মৃত্যুর হার প্রায় আমরা 31% কমাতে পারি, শুধু এই কাজটা, সে একটু শাল দুধ খাবে আর স্কিনের সাথে লেগে থাকবে, কারণ এটা একটা রেগুলেটর। আমরা বলি ট্রেতে না দিয়ে শিশুটাকে আমরা মায়ের বুকে দিব, মায়ের বুকে দিলে তার পালস, তার টেম্পারেচার, তার যত কিছু সিস্টেম আছে, আমরা বলি ব্রেন উদ্দীপ্ত হয়, বডি উদ্দীপ্ত হয়, অনেক অনেক হাজারো হাজারো কাজ, আমরা এই কাজগুলো করবো, আমাদের শিশুরা এমনিতেই ভালো থাকবে। ধন্যবাদ ডক্টর সুপ্তা, আপনার কাছে আসি। আর তারপর বাচ্চা কাঁদে কেন? অনেকে বলে যে কাঁদছে, সব বাচ্চা নয়, প্রথম দিকে কিছু বাচ্চা কাঁদে, তাহলে কোনো অসুস্থতায় কাঁদে না, পেট ভরে নিয়ে জন্য কাঁদে, বিষয়টা কী দাঁড়ায় তাহলে? আমরা সদস্যরা কী ভাবো, পরিবারের সদস্যরা? বাচ্চা যদি কান্নাকাটি করে, প্রথমত আসলে যেহেতু প্রথম নতুন একটা বাচ্চা এসেছে, একটু কান্না করলেই সদস্যরা ভাবে যে বাচ্চা মনে হয় দুধ খাওয়ার জন্য কাঁদছে, তো ডেফিনেটলি তাকে প্রথমে যেটা করতে হবে, বাচ্চাকে দুধ খাওয়ার জন্য তাকে মায়ের বুকে ধরতে হবে। বাচ্চা যদি দুধ খেতে না চায় তখন হয়তো তার কান্নাটা ক্ষুধার জন্য নয়, তখন কান্নাটা অন্য কারণে হতে পারে। তো আমরা যেটা জানি যে প্রথম বাচ্চা জন্মের পর বেশিরভাগ সময় বাচ্চারা এমনিই কান্নাকাটি করে, বেশিরভাগ সময়ই বাচ্চারা দেখা যায় কান্নাকাটির কোনো তেমন কোনো কারণ থাকে না, বাচ্চারা কাঁদবে এটাই স্বাভাবিক, এবং বিভিন্ন স্টাডিতেও দেখা গেছে যে একটা নবজাতক জন্মের পর বেশ কিছু কান্নাকাটি করে। ধন্যবাদ, আমরা আলোচনা চালিয়ে যাব। প্রিয় শ্রোতা, আমরা সংযোগ পেয়েছি নবজাতক শিশু বিশেষজ্ঞ, যিনি কনসালটেন্ট সেন্টার ফর ওমেন অ্যান্ড চিলড্রেন হসপিটাল আশুলিয়া ঢাকা, ডক্টর আফরোজা হক। আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। জানতে চাই যে নবজাতক জন্মের পরপরই যে স্তন্যপান করবেন বাচ্চা, কেউ দেখা যায় যে সেখানে
সঠিক পদ্ধতি হয়তো জানা নেই, বা যে কোনো কারণে হোক বাচ্চা দুধ টানছে না বলে অনেকে বলেন, বাচ্চা দুধ টানছে না, আবার বাচ্চা কাঁদছে, তো বিষয়টা যে প্রসঙ্গটা আপনি কিভাবে মোকাবেলা করেন? যখন শিশু খাচ্ছে না, এই প্রশ্নের উত্তরে প্রথমেই জানা দরকার শিশু আসলে সুস্থ আছে কিনা। জি, যদি সুস্থ থাকে অবশ্যই সে টানবে। তার মানে যখন টানছে না, কাঁদছে না, কিছুটা মনে হচ্ছে ঘুমোচ্ছে বেশি, তাহলে তাকে শিশু ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং আমরা তাকে তখন চেক করে দেখি যে সে আসলে সুস্থ কিনা। তো যেরকম যদি সে সুস্থ থাকে তাহলে তো হলো, আর অসুস্থ থাকলে তার সেরকম ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, শিশু আমরা দেখি যে এটা স্বল্প ওজন কিনা, অথবা সময় আগে জন্মেছে কিনা, অথবা দুটোই কিনা, যে সে সময়েরও আগে জন্মেছে এবং স্বল্প ওজন, সেক্ষেত্রে শিশু খুবই দুর্বল থাকে এবং বুকের দুধ চেনে খেতে পারে না, এই ক্ষেত্রেও শিশুকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র এবং ডক্টরের পরামর্শ নিতে হবে। এবং এখানে বিভিন্ন উপায় আছে এগুলো মোকাবেলা করার জন্য। আরেকটা, আমাদেরকে মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে, মা কি সুস্থ আছেন কিনা। মা সুস্থ আছেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং তাকে সে অনেক মানে অনেক কষ্ট করে, তার একটা বাচ্চা যখন ডেলিভারি হয় তারপর উনি অনেকে মেতিয়ে পড়েন, তো তারও স্বাস্থ্যের দিকে নজর করতে হবে এবং লাগলে ওনাকেও একটা ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য একটা ব্যবস্থা করতে হবে। এগুলো যদি কোনোটাই আমরা মনে করি যে এগুলো সবই সবগুলোই ঠিক আছে, তাহলে কিন্তু ওই একই কথা আমিও বলবো যে অন্য আরো দুজন গেস্ট স্পিকারের মতন পজিশন অ্যাটাচমেন্টটা আসলে ঠিক আছে কিনা ওটা দেখতে হবে। এবং আমরা ইউজুয়ালি যেটা করে থাকি, আমরা বাচ্চাকে নতুন করে আবার পজিশনটা আমরা দেখিয়ে দিই এবং কিভাবে সংস্থাপন সেই জিনিসটা আমরা আবারও ঠিক করে দেখিয়ে দিই এবং মাকে আবার বুঝাই, এবং আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে এই ব্রেস্ট ফিডিং যে কিভাবে করবে বাচ্চা, ঠিকভাবে টেনে খাচ্ছে খাচ্ছে না, এটা আমরা আসলে পর্যবেক্ষণ করি দেশব্যাপী মোটামুটি। জি ডক্টর আফরোজা হক, দেশব্যাপী অনুষ্ঠানে অনেকে শুনছেন এই যে সংস্থাপন বিষয়টা নিয়ে অনেকে সাধারণ তথ্য মনে করেন, বিষয়টা না জেনেই তারা বলেন যে ঠিকই আছে। এই না জেনে ঠিকই আছে এই কথাটা বলার কোনো ভিত্তি নেই, এবং সঠিক প্রশিক্ষণের অভাব, তথ্য জানার অভাব, সব মিলিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়। যদি সংক্ষেপে একটু বলেন যে বাচ্চাকে কী করে স্তনের কাছে ধরতে হবে যে ভুলটির কারণে বাচ্চা সঠিকভাবে দুধ পায় না। বাচ্চাকে আমরা বলি যে সোজাভাবে ধরতে হয়, মাথা, পিঠ এবং হিপের অংশটুকুন হাতের একভাবে নিতে হবে, বডিটা একদম সোজা থাকবে। বাচ্চাটাকে ঘুরিয়ে এমন ভাবে মার দিকে করে দিতে হবে যে তার পেট মায়ের পেটের দিকে এবং তার মুখ মায়ের বুকের দিকে হয়ে থাকে। এটা হচ্ছে মোটামুটি একটা পজিশন, এমন একটা আরামদায়ক পজিশন করতে হবে, এটা হচ্ছে পজিশন বলে, যে নাক নিপলের অপোজিটে থাকবে মায়ের, এবং এরপরে তার মুখে ধরার ব্যাপারটা আমরা বলি যে অ্যাটাচমেন্ট বলতে হবে একটা বড় ঘা করতে হয়, পুরো নিপলটা ঠিকভাবে ঢুকবে এবং ঠোঁটের নিচের অংশটা উল্টে থাকে আর কি, এটা তো বলা খুব কঠিন, উল্টে যায় এবং পুরো নিপলটা, বেশিরভাগ নিপলটা তার মুখের ভিতর থাকবে, অল্প কিছু অংশ বাইরে দেখা যায়। এবং এটা সঠিকভাবে যদি ধরা যায় তাহলে সঠিকভাবে সংস্থাপন হয় এবং বাচ্চাও ঠিকভাবে আসলে দুধ পায়। এখানেই বেশিরভাগ সমস্যা থাকে, এই জন্য বাচ্চা বুকের দুধ মনে হয় যে সে খেতে চায় না, পারে না, কাঁদছে, এগুলো সবই বেশিরভাগই আমরা যেগুলো ফেস করি বিভিন্ন জায়গায় হাসপাতালে নিওনেটাল ওয়ার্ডে, এটা হচ্ছে এই সংস্থাপনটাই হয় না। এই তথ্য অনেকে জানেন কিন্তু হয়তো কম কম জানেন, ভুল জানেন, সঠিকভাবে জানেন না, আজকে স্পষ্ট করে দিলেন তথ্যটি। জি বলুন। জি, আরেকটু শুধু অ্যাড করে দিতে চাই, কেন যেন সবারই ধারণা প্রথম তিন দিন যে আপা বলছিলেন যে কম দুধ আসবে, এটা বাচ্চার সাথে অ্যাকচুয়ালি তার যতটুকু ডিমান্ড অতটুকু নিয়ে আসে, ঠিক কম না আসলে, ঠিকই আসে। কিন্তু আমাদের যারা অ্যাটেন্ডেন্ট পাশে থাকেন, মায়ের পাশে যারা উপস্থিত যারা থাকেন মাকে সাহায্যকারী হিসাবে, ওনাদের ধারণা যে দুধই আসছে না, সবাই ওটা বুঝতে কেন যেন চোখে দেখার জন্য খুব অস্থির হন, এটা আসলে চোখে দেখা যায় না, ওই দুধটা এতই কম আসছে, ওটা বাচ্চা শুধুমাত্র টানলে বাচ্চা পূর্ণ হয়,
এত বেশি এক্সট্রা থাকে না, এবং এটা অল্প হলেও এটা অনেক বেশি হাই ক্যালোরি পূর্ণ থাকে, খুবই ক্যালোরি বেশি থাকে, এই জন্য এটা অল্প হওয়াতেও বাচ্চা অ্যাকচুয়ালি পূর্ণ হয়ে যায়। এইটা অনেকের বোঝার ধারণা। আরেকটা বলবো যে শিশু প্রথম দিকে ইউরিনটা কমই হবে, প্রথম 24 ঘন্টা একবার, দ্বিতীয় দিন দুবার, তৃতীয় দিন তিনবার, এভাবে করে ধীরে ধীরে তার ডেইলি ইউরিনের পরিমাণটা বাড়তে থাকে। তো 6 দিন পরে, 7 দিন পরে গিয়ে দেখা যায় যে হ্যাঁ 6-7 বার করে ইউরিনেশন হচ্ছে, এটাও কিন্তু নর্মাল। অনেকে আছেন যে এটাতেও খুব ভাববে, জান যে একবার কেন ইউরিন হলো, ও তো নিঃশ্বাস পাচ্ছে না, এগুলো অনেক প্রশ্ন আমরা ফেস করে থাকি। অত্যন্ত মূল্যবান পরামর্শ দিয়েছেন আজকে ডক্টর আফরোজা হক, আপনাকে অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ। আমি একটু যোগ করতে চাচ্ছি, কান্না নিয়ে একটা কথা না বললেন। প্রিয় শ্রোতা, আমরা বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের স্টুডিও থেকে সরাসরি সংযোগ নিয়েছিলাম কনসালটেন্ট সেন্টার ফর ওমেন অ্যান্ড চিলড্রেন হসপিটাল আশুলিয়া ঢাকা ডক্টর আফরোজা হকের সঙ্গে। ফিরে এলাম অনুষ্ঠানে। প্রিয় শ্রোতা, আমরা আলোচনায় কি যেন শুনছিলাম ডক্টর ফাতেমা। জি জি, আমি একটু কান্না নিয়ে কথা বলতে চাই, কারণ কান্নাটা আমার মনে হয় আমাদের মানব জীবন বলি, পৃথিবীতে বলি, এই শিশুর কান্না হলো এমন কান্না যেটা শুনলে আমরা খুশি হই। আমি গাইনিতে কাজ করি, আমরা যখন ওটি করতে থাকি তখন জিজ্ঞেস করি শিশুটা কি কাঁদলো, আমরা কিন্তু অন্য কোনো কান্না শুনতে চাই না, কিন্তু এই শিশুটার কান্না শুনতে চাই। শিশুটা যখন কাঁদে তখন তার যত অর্গান আছে সেগুলো অ্যাক্টিভ হয়, এক। দু নম্বর হলো শিশুর তো অন্য কোনো ভাষা নেই, আমি যেমন কথা বলছি একবার মন চাইলে আমি হয়তো কোনো কারণে কাঁদতে পারি, হাসতে পারি, শিশু কাঁদতেও পারে না, সরি হাসতেও পারে না, কথাও বলতে পারে না, ওর ভাষা কিন্তু কান্না। অতএব কান্না যদি, যেমন ম্যাডাম অনেক কথা বললেন, অনেক মানে যুক্তি দিয়ে অনেক সুন্দর করে বুঝিয়ে বললেন, সুপ্তাও বলেছে, তাহলে আমরা সেই কান্নাকে আমরা অন্যভাবে দেবো, কিন্তু নর্মাল কান্না নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। শিশু হয়তো দুধ খাওয়ার জন্য কাঁদতে পারে, ওর পেট ভরে গেলেও কাঁদতে পারে, অতএব কান্নাটাকে যিনি মা বা যিনি লালন পালন করবেন উনি কিন্তু বোঝেন যে শিশু কেন কাঁদছে। প্রিয় শ্রোতা, এফাকে বলে নেই, অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে আছেন এবং অনুষ্ঠানের মাঝেই কিন্তু কিছু তথ্য রয়েছে যেগুলো আমরা কুইজের পর্বে রাখবো, এবং অনুষ্ঠানের শেষেই আমরা কুইজটা জানাবো যে কী প্রসঙ্গে একটা প্রশ্ন আছে, এবং সঠিক উত্তরদাতা তিনি কিন্তু আকর্ষণীয় পুরস্কার পাবেন। এবং সেই নিমিত্তে আমাদের সাথেই থাকুন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন এবং প্রয়োজনীয় প্রশ্ন করবেন, আমাদের প্রত্যাশা। আমরা আমাদের যদিও আলোচনা আমরা আছি, এই ফাঁকে চলে যাই আপনাদের কাছে, নিচ্ছি ফোন কল। হ্যালো, ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন, কে কোথেকে বলছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি আপনাকে। জি ভালো আছে, জি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দুঃখিত সংযোগ হারিয়েছি, নিচ্ছে আরেকটা ফোন কল। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম, পরিচয় দিন। আপনার রেডিও সেটের ভলিউমটি কমিয়ে কথা বলুন। হ্যালো, কমিয়ে দেন, একদম বন্ধ করে দেন, কথা বল, প্রশ্ন করুন আপনি। জি বলুন। আমরা শুনতে পাচ্ছি না, দুঃখিত, আমরা আর একটা ফোন নিচ্ছি। হ্যালো যান্ত্রিক ত্রুটির জন্য দুঃখিত, আমরা আরো একটা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যাঁ পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি ভাইয়া, কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, কাকচিড়া বাজার থেকে জেলা বরগুনা ভাইয়া। জি প্রশ্ন ভাইয়া, আমি জানতে চাচ্ছি জন্মের কত ঘন্টা পরে মায়ের দুধ দিতে হবে বাচ্চাকে, এবং শাল দুধ খাওয়ালে কি কি উপকারিতা আছে, এবং মানে আরেকটি প্রশ্ন হলো বাহিরের দুধ কোথাও দুধ খাওয়ানো যাবে কিনা, খাওয়ালে কি ক্ষতি হবে, এই আমি জানতে চাচ্ছি ভাইয়া। ধন্যবাদ, একটি করে প্রশ্ন করবেন, অন্য কেউ সুযোগ দিতে হবে, নিচ্ছে একটা ফোন কল। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পরিচয় দিন। মোহাম্মদ আবির বিশ্বাস, মির্জাপুর সিংহলিয়া কোকসা কুস্তিয়া থেকে বলছিলাম। প্রশ্ন প্রশ্ন, আমার প্রশ্ন হলো এই যে করোনাকালীন সময়ে শিশুর দুধ মা কিভাবে খাওয়াবে, কিভাবে সাবধানতা গ্রহণ করবে, এই সম্পর্কে একটু বলবেন। জি চমৎকার প্রশ্ন, আরেকটা ফোন নিচ্ছি। হ্যালো নমস্কার, জি শুভেচ্ছা আপনাকে। আমি কথা বলছি পলাশ চন্দ্র রায় সভাপতি, দারিদ্র বিমোচন বেতার শ্রোতা কেলো সভাপতি, মারিয়া বড় পঞ্চগড় থেকে। প্রশ্ন,
আমি যে প্রশ্নটি করবো ম্যাডামের কাছে, এই যে মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হচ্ছে, এক্ষেত্রে আমাদের স্থানীয় কমিউনিটি ক্লিনিক কি ধরনের কর্মসূচি গ্রহণ করেছে এই সম্পর্কে আমি জানতে চাই। ধন্যবাদ। পঞ্চগড়ের বন্ধু পলাশ প্রশ্ন করেছেন যে কমিউনিটি ক্লিনিকে কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা মাতৃদুগ্ধ পালনের উদ্যোগটি। ডক্টর ফাতেমা, হ্যাঁ হ্যাঁ, কমিউনিটি ক্লিনিকে আমরা যেটা করেছি পুরো মাসব্যাপী, যদিও আমাদের 9 থেকে 16 আগস্ট পর্যন্ত আমরা কার্যক্রম চালাচ্ছি, কিন্তু পুরো মাসব্যাপী কিন্তু ওরা এই মায়ের দুধের উপকারিতা, যে কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করলেন যে কখন শিশুকে মায়ের দুধ দিতে হবে, দিলে কী উপকার হবে, কোটার দুধ খাওয়ালে কী অপকার হবে, এই কথাগুলো কিন্তু আমাদের এই মাকে জানাচ্ছি। আর এমনি নর্মাল সময় মানে সারা বছরই যখন মারা আমাদের চেক আপে আসেন, আমাদের যারা ওখানে সিএসসিপি আছেন বা যারা কর্মরত আছেন বা যারা কাজ করেন ফিল্ড লেভেলে, তাদেরকে মায়েদেরকে কী কী পরামর্শ দিতে হবে এই কথাগুলো কিন্তু সুন্দর করে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে শেখানো হয়েছে। অতএব এই যে মাতৃদুগ্ধ সপ্তাহ হচ্ছে, সেখানে কমিউনিটি ক্লিনিকে কিন্তু এই প্রোগ্রামটা আছে। জি, আপনাদের জি মাদেরকে নিয়ে সমাবেশ করবেন, মায়ের দুধের কথা বলবেন। অদিত বিশ্বাস কুষ্টিয়া থেকে একটা প্রশ্ন করেছে যে করোনাকালীন সময়ে মায়ের দুধ বাচ্চাকে দেবেন, এটা তো নিয়ম, তো করোনার সময় সাবধান থাকতে হবে একে অন্যকে যেন আক্রান্ত করে না ফেলে, তো মা বাচ্চাকে বুকের দুধ দেবে সেখানে সচেতনতা কী? ডক্টর সুপ্তা, করোনাকালীন সময়ে খুব এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। করোনাকালীন সময়ে আমরা যেটা বলছি যে অবশ্যই মা বাচ্চাকে তার মায়ের দুধ দেবেন, এটার কারণ হচ্ছে আমরা গুঁড়া দুধ বা প্যাকেটজাত খাবার শিশুর জন্য খুবই স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। করোনাকালীন সময়ে কোনো মা যদি করোনা আক্রান্ত হন, তাহলে আমরা মাকে বলবো যে মা অবশ্যই ফেস মাস্ক পরে নেবেন, মুখে মাস্ক পরে এবং প্রয়োজনে হাতে গ্লাভস পরতে পারেন, বা শিশুকে মাস্ক পরে শিশুকে মায়ের দুধ খাওয়াবেন। দুধ খাওয়ানোর পরে হাত খাওয়ানোর আগে এবং পরে দুইবারই হাত 20 সেকেন্ড করে, কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে, এবং মা যেসব জায়গা স্পর্শ করছেন সেই জায়গাগুলো ভালো করে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। তবে খাওয়াতে পারবেন? অবশ্যই খাওয়াতে পারবেন। চমৎকার উত্তর ঠিক হয়ে গেল। করোনা করোনা যে ভাইরাসটা, এই ভাইরাসটা মায়ের দুধের মাধ্যমে শিশুর কাছে যাবে না, এটা গবেষণা দ্বারা প্রমাণিত যে মায়ের দুধে করোনা ভাইরাস প্রবাহিত হয় না। বরগুনার বন্ধু মোহাম্মদ জাফর পালন একটা প্রশ্ন করেছেন যে জন্মের পরপরই কত ঘন্টা পর বা কত সময়ের মধ্যে এই বুকের দুধ খাওয়াতে হবে? ডক্টর ফাতেমা, কত ঘন্টা না, আমরা বলি জন্মের পরপর যত তাড়াতাড়ি সম্ভব, হ্যাঁ তাড়াতাড়ি সম্ভব শিশুকে মায়ের দুধ খাওয়াতে হবে। সেই কিছুক্ষণ আগে বলছি, আবার একটু বলি, এখানে এই যেই দুধটা আসবে সেটা দিয়ে এমন চোখে দেখার মতো কিছু না, অল্প কয়েক ফুটেই শিশুর জন্য যথেষ্ট। অতএব আপনারা শিশুকে বারবার মায়ের দুধটা চোষাতে হবে, মায়ের স্কিনের সাথে লাগাতে হবে এবং মায়ের কাছাকাছি থাকবে, যত মায়ের কাছাকাছি থাকবে তত তাড়াতাড়ি দুধ তৈরি হবে এবং তত তাড়াতাড়ি শিশু দুধ খেতে পারবে। বাচ্চা নিজে কিন্তু খুঁজে নেয়, চেষ্টা করতে হবে, মাকেও চেষ্টা করতে হবে। শাল দুধের একটা প্রশ্ন এসেছে যে গুরুত্ব জানতে চায়। অবশ্যই অবশ্যই গুরুত্ব, যে এই যে আপনি যে বললেন যে খুঁজে নেয়, খুঁজে নেওয়ার কিন্তু একটা কারণ আছে। শিশুটা মায়ের পেটে যখন থাকে ওখানে একটা ফ্লুইড থাকে পানির মতো, সেটাকে বলা অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইডের যে স্মেল আর মায়ের যে কলোস্ট্রাম সেটার স্মেল কাছাকাছি, তখন বেবিটা কি করে, আমাদের একটা ভিডিও আছে খুব সুন্দর, বেবিটাকে যখন মায়ের স্কিনের সাথে রাখা হয় সে একটু মায়ের বডিতে একটু মোটামুটি ফ্যাট থাকে না, সে ভাবে এটা বোধহয় মিল্ক বা এটা ব্রেস্ট, সে একটু চুষে সেখানে যায় সেখানে যায়, আস্তে আস্তে একটু একটু করে নড়ে চড়ে সে কিন্তু ব্রেস্টে চলে যায়, কারণ তার এই এরিয়াটা চেনা, সেই যে অ্যামনিওটিক ফ্লুইডের স্মেল খুঁজে খুঁজে সে ওখানে যেতে পারে। এটা দেখেন কত বড় একটা সায়েন্স, চমৎকার একটা প্রকৃতির নিয়ম। জি জি, একটা প্রাকৃতিক, এটার বিকল্প চলে যায় অন্য দুধে, সেটা অন্যায় আমরা বলবো। আজকে অনুষ্ঠানে বলতে চাই যে গুরু দুধ দেওয়াটা হয়, এটা দেওয়া যেতে পারে, এটা বিজ্ঞানভিত্তিক কোনো কারণ থাকতে হবে, কিন্তু এমনিতে যদি আমরা চেষ্টা করি যেটা ভিটামিন রয়েছে, পুষ্টি রয়েছে, এই মনে করে বাচ্চাকে শুরুতে দেব। অন্যদিকে চিনি বা মধুতে অনেকে বলেন যে এটা খুব প্রয়োজন, ডক্টর সুপ্তা, যে দিলে পরে তার মেধা বাড়বে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এই যে প্রসঙ্গটা এখনও অনেকে প্রচলিতভাবে মেনে নেন, আপনার মন্তব্য কী? এখানে আসলে মন্তব্য ওই আগের কথাই, আমাদের আল্লাহ তাআলা এমনভাবেই বানিয়েছেন মায়ের দুধকে যে এখানে চিনি মধু বা পানি কোনো কিছুরই দরকার নেই। প্রথম 6 মাস শুধুমাত্র বাচ্চাকে মায়ের দুধই খাওয়াতে হবে, এখানে সব রকম পুষ্টি উপাদান শিশু এখান থেকেই পাবে, এবং যারা এই শুধুমাত্র মায়ের দুধ খাবে তারাই সবচেয়ে বেশি মেধাবী হবে। অনুষ্ঠানে ফাঁকে একটু সুযোগ পেলাম, হ্যাঁ পুরস্কার প্রদান সম্পর্কিত একটি ঘোষণা বলছি। বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত স্বপ্ন ডানায় আমরা, ইচ্ছে ডানা,
এবং পুষ্টি বিষয়ক বেতার ক্যাম্পেইন ফোন ইন। অনুষ্ঠানে ভাগ্যবান বিজয়ী শ্রোতা যারা এখনও কুইজের পুরস্কার পাননি তারা তাদের নাম, ঠিকানা, অনুষ্ঠান, পর্ব, ফোন নাম্বার, বিকাশ নাম্বার এসব লিখে ইমেল করুন পুষ্টি postybangladeshbetar@gmail.com আবারও ঠিকানাটি বলছি পুষ্টি postybangladeshbetar@gmail.com পুরস্কার প্রদান সম্পর্কিত ঘোষণাটা শুনলেন। আপনারা আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন, আমাদের খুব ভালো লাগে, প্রশ্ন করেন, সেই ধারাবাহিকতা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনাদের সাথে রয়েছি আমি শাহিদুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি সন্ধ্যামালতী বেতার পরিবার, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ। প্রশ্ন, পুষ্টি বিষয়ক বেতার ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার প্রশ্ন ছিল, বলা হচ্ছে শিশু জন্মের পরপরই মায়ের বুকে দুধ দিতে হবে এবং এই সাল দুধটা হচ্ছে শিশুর প্রথম টিকা। তো দেখা যায় যে অনেক শিশু দুধ মানে খেতে খেতে সময় অনেকক্ষণ চলে যায়, চব্বিশ ঘন্টারও বেশি চলে যায়, আমি নিজেও দেখেছি। তো সেক্ষেত্রে আসলে সাল দুধ কতক্ষণ পর্যন্ত আসলে তাকে সে প্রসঙ্গে যদি আমাদের একটু জানাতে। হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন, এই সাল দুধ কতদিন পর্যন্ত থাকবে বা কতক্ষণ পর্যন্ত থাকবে, শাহিদুর রহমানের প্রশ্নটি। ডক্টর ফাতেমা আক্তার, জি, যে শিশুটা দুধ খাচ্ছে সাল দুধ দু থেকে তিন দিন, কিন্তু এইটা বোধ হয় আমাদের বেশি জরুরি না। জরুরি হলো শিশুটা মনে করেন খাচ্ছে কি না, শিশুটা নেতিয়ে পড়ছে কি না, শিশুটা অন্য কোনো সমস্যা আছে কি না, আমরা এই জিনিসটা দেখব। ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে জন্মের সাথে সাথে শিশুটাকে দিতে হবে, যদি আপনি না দেন এই যে ভুলটা হয়। যেমন আমরাও তো আজকে থেকে 30-35 বছর আগে যখন দেখেছি বাচ্চাটাকে সুন্দর করে গোছ গাছ করে মুছিয়ে টুছিয়ে ছবি টবি তুলে বা অন্য জায়গায় রেখে অনেকক্ষণ পরে মায়ের কাছে আনা হতো, এই যে একটা 2-3 ঘন্টার গ্যাপ, এই গ্যাপে কিন্তু অনেক অনেক ক্ষতি হয়ে যায়, যে ক্ষতি কখনোই পূরণ হবে না। কেননা আমি কিছুক্ষণ আগে বলেছি যে জন্মের 1 ঘন্টার মধ্যে সাকিং মানে চোষার যে ক্ষমতা এটা সবচেয়ে বেশি শক্তিশালী থাকে। মেনে নিলাম আপনার কথা, তবে একটি কথা যে প্রথম দিকে বাচ্চার দুধ সেখানে সাল দুধ রয়েছে বলে এটা খেলে পেট খারাপ করবে, ডক্টর সুপ্তা? এই কথাটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ মায়ের সাল দুধ হচ্ছে, যিনি প্রশ্ন করেছেন উনিই বলেছেন যে এটা হলো মায়ের শিশুর জন্য প্রথম টিকা, সুতরাং এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, আর মেনে নেওয়া যায় না। একটু যোগ করতেই হয়। আমরা বলি একটা শিশু যতবার দুধ খাবে ততবার তার পায়খানা হতে পারে, একটু করে দেখবেন সবুজ হলুদাব একটা পায়খানা আসে, একদম পাতলা পানির মতো, এটা কিন্তু নর্মাল, মানে পেট খারাপ নয়, পেট খারাপ। কারণ এখানে একটু বলি, আমি একটা উদাহরণ, আমি যেহেতু আমরা রুগী দেখি এবং অনেক প্রোগ্রাম করি, একটা উদাহরণ আমি সবসময় দিই, আমি যদি দুপুরে কোথাও পোলাও কোরমা বা কোথাও বিয়ে বাড়িতে দাওয়াত খাই, রাতে কিন্তু আমি খেতে চাই না, কেন, পেটটা একটু ভরা ভরা ফাঁপা ফাঁপা লাগে। এই যে মায়ের দুধটা সৃষ্টিকর্তার প্রাকৃতিকভাবে এমনভাবে তৈরি, এটা কিছুক্ষণ পরে হজম হয়ে যায়, যার ফলে দেখবেন যে শিশুগুলো মায়ের দুধ খায় ওরা কিছুক্ষণ পরে কান্নাকাটি করে বা খেতে চায়, আর যে শিশুটা অন্য আজেবাজে দুধ খায় যেটা ওর খাবার না সেটা খেয়ে 2-3 ঘন্টা থাকে, পেটটা ফুলে থাকে, এতেই কিন্তু আমাদের মারা খুশি। ধন্যবাদ প্রিয় শ্রোতা, দুঃখিত প্রিয় শ্রোতা, আন্তর্জাতিক মাতৃদুগ্ধ সপ্তাহ পালনের গুরুত্ব নিয়ে আমরা কথা বলছি। বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আজকের কুইজটি, আশা করি কাগজ কলম নিয়ে তৈরি আছেন, লিখে নিন। আজকের কুইজটি হলো, বাংলাদেশে এবছর কোন সময়ে আন্তর্জাতিক মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হচ্ছে? প্রশ্নটা আবারও বলছি, বাংলাদেশে এবছর কোন সময়ে আন্তর্জাতিক মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হচ্ছে? নিশ্চয়ই প্রশ্নটা বুঝতে পেরেছেন, আশা করি কুইজটি লিখে নিন এবং উত্তরটি লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়, কুইজ এক, প্রযোজক পুষ্টি বিষয়ক রেডিও ক্যাম্পেইন, প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার, অথবা ইমেল করুন পুষ্টি postybangladeshbetar@gmail.com। ঠিকানাটি আবারও বলছি, পুষ্টি বিষয়ক রেডিও ক্যাম্পেইন আমাদের কাছে পাঠাবেন, কুইজ এক, প্রযোজক পুষ্টি বিষয়ক রেডিও ক্যাম্পেইন, প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, ইমেল করতে পারেন পুষ্টি postybangladeshbetar@gmail.com। বন্ধুরা, উত্তর পাঠানোর সময় চিঠিতে কিংবা ইমেলে কুইজ সংখ্যা, নিচের নাম ঠিকানা, কুইজের উত্তর এবং মোবাইল নম্বর অবশ্যই লিখবেন।
উত্তরদাতাদের মধ্য থেকে দুজন ভাগ্যবান বন্ধু পাবেন আকর্ষণীয় পুরস্কার। আর আজকে অনুষ্ঠানে আপনারা অনেকেই ফেসবুক পেজে কমেন্ট করেছেন, পাঠিয়েছেন, নামগুলোকে বলছি: শেখ আরিফ হোসেন, শওকত, আমিনুল ইসলাম রানা, স্মৃতি বৃত্তি রয়, দীপক চক্রবর্তী, দীপক, অদিরা তসনিম, আসাদুজ্জামান সুজম, মোহাম্মদ সেলিম রাজ, আতাউর রহমান রঞ্জু, সুমন ব্যাপারী, নুরুল ইসলাম নির্জন, এম আর উজ্জ্বল ইসলাম, আব্দুর রাজ্জাক হৃদয় এবং আরও অনেকে নামগুলো পাঠিয়েছেন। আপনারা আমাদের সাথে আছেন, আমাদের খুব ভালো লাগে যে অনেকে তথ্যগুলো জানতে চান এবং যারা জেনেছেন অন্যকে জানাবেন এবং অন্যকেও বলবেন যে অনুষ্ঠানে যেন আমাদের সাথে তা থাকেন এবং আমাদের সাথে যেন যোগাযোগ রাখেন, তাতে করে অনেক তথ্য জানা হয়ে যায়, বিভ্রান্তি আমরা দূর করতে পারবো। আর পুরস্কার প্রদান সম্পর্কে একটু তথ্য জানিয়ে দিই, বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত স্বপ্ন ডানায় আমরা, ইচ্ছে ডানা এবং পুষ্টি বিষয়ক বেতার ক্যাম্পেইন ফোন অনুষ্ঠানে ভাগ্যবান বিজয়ী শ্রোতা যারা এখনও কুইজের পুরস্কার পাননি তারা তাদের নাম, ঠিকানা, অনুষ্ঠান, পর্ব, ফোন নাম্বার, বিকাশ নাম্বার লিখে ইমেল করুন। ইমেল করবেন পুষ্টি postiwi.bb@dhaka@gmail.com। ঠিকানাটা আবার বলছি, পুষ্টি postiwi.bb@dhaka@gmail.com। পুরস্কার প্রদানের তথ্যগুলো জানলেন, আমাদের সাথে আপনারা থাকবেন। শেষ দিকে একটু জেনে নেই যে এই যে আন্তর্জাতিক মাতৃ দুগ্ধ সপ্তাহ পালন করা হচ্ছে, এই কার্যক্রম কোথায় কী কাজগুলো করা হচ্ছে, কীভাবে সবাইকে প্রচার করা হচ্ছে, সচেতন করা হচ্ছে। ডক্টর ফাতেমা আক্তার, যিনি প্রোগ্রাম ম্যানেজার জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। জি, আমাদের অনেকগুলো কার্যক্রমই আজকে যে 9, 10, 11, 12 চার দিন অতিবাহিত হয়ে গেল। যেমন আমি যেমন কালকের আগের দিন, মানে কালকে তো বন্ধ, সরকারি ছুটি ছিল, অনেকগুলো রচনা দেখছিলাম। অনেকে কিন্তু অনেক ভালো লিখেছে, 6, 7 ছেলে মেয়েগুলো, মানে ওরা একটু পড়াশোনা করেছে এবং এই যে ওরা জানলো মায়ের দুধের উপকারিতার কথা, কখন মাকে দুধ খাওয়াতে হবে, পরিবেশের সাথে তার কি রিলেশন, সেইগুলো এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। যেমন আমরা যেটা করেছি যে আজকে সন্ধ্যা 7টার সময় যে সমস্ত মায়েরা সাকসেসফুলি তার বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে পেরেছে, এরকম কিছু মায়ের সাথে আমাদের ফেসবুকে আমাদের একটা ঠিক আড্ডা বলবো না, কিছু কথোপকথন হবে, ওনারাও বলবে, লাইভ প্রোগ্রাম হবে, এটা একটা জিনিস। আমরা যেটা আরেকটা জিনিস কাজ করেছি সেটা হলো যে জেলা উপজেলা লেভেলে সিভিল সার্জন, জেলা প্রশাসক, উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা, ওনাদেরকে আমরা বিএমএস অ্যাক্ট, বেস্ট মিট সাবস্টিটিউট অ্যাক্ট নিয়ে ওনাদেরকে অবহিতকরণ করা হচ্ছে এবং কিছু কিছু দুধ কোম্পানি অনৈতিকভাবে কিছু অপপ্রচার চালাচ্ছে, সেগুলোর মধ্যে কী অ্যাকশান নেওয়া যায় বা আমাদের কী করণীয় সেই সম্পর্কেও জানানো হচ্ছে। অত্যন্ত মূল্যবান তথ্য আমরা আজকে অনুষ্ঠানে জানলাম এবং সময় আরও প্রয়োজন ছিল, অনেক তথ্য জানাতে ইচ্ছা ছিল আমাদের, আপনাদের সাথে কথা বলার ইচ্ছে ছিল। যারা ফোন করেছেন ধন্যবাদ জানাই, যারা ফোনের চেষ্টা করছেন আমরা কথা বলতে পারিনি দুঃখ প্রকাশ করছি, আগামীতে নিশ্চয়ই কথা হবে। আজকে অনুষ্ঠানে ডক্টর ফাতেমা আক্তার এবং ডক্টর সুপ্তা চৌধুরী সময় দিয়েছেন, অনেক মূল্যবান তথ্য জানিয়েছেন, দুজনকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ প্রিয় শ্রোতা আপনাদেরকেও।